সানরাইজের সময়ও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম সিঁদুর রাঙা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যটা কেমন। এই পুরো পাহাড়টা হচ্ছে সিকিম। আজকে তোমাদের বলেছিলাম আমি কোথায় আছি, চারিদিকে কী কী আছে সেগুলো সব শেয়ার করব। আস্তে আস্তে সেগুলো শেয়ার করতে শুরু করছি। এইখানে দেখো একটা হোয়াইট কালারের স্ট্যাচু দেখা যাচ্ছে একদম ওপরে পাহাড়ের ওপর, ওটা হচ্ছে নামচি, ভোলে বাবার মূর্তি, চারধাম। খালি চোখে এই চারধামটাকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে, বাট ক্যামেরার লেন্সে তো অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তাও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। বাকি দিকটা আবারও তোমাদের সাথে শেয়ার করব আফটার ব্রেকফাস্ট। কি বললি সেটা আর একবার বল। আমি বললাম যে থ্যাংক ইউ বাবা, আমার সময় তো জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে তোর রিলস বানানোর সময়। ও খুশি হয়েছে রিলস করে? আচ্ছা, এটা একদম রিলস পারফেক্ট, ইনস্টাগ্রাম পারফেক্ট একটা প্লেস। দিস ইজ দি অ্যাট্রাকশন, রিল বানাও, ফটো তোলো, একদম সোশ্যাল মিডিয়া কাঁপবে পুরো। বলেছিলাম ব্রেকফাস্টের পরে আবার তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করব। এই যে হাটটা, এই হাটে সোজাসুজি যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে এইটা হচ্ছে কালিম্পং, এই চূড়াটা হচ্ছে কালিম্পংয়ের শুরু, এই চূড়ার এন্ডে হচ্ছে ডেলো। এই নামগুলো তো সব কমন নাম, যারা আমরা নর্থ বেঙ্গল প্রেমী তাদের কাছে এই নামগুলো ভীষণ পছন্দের। বলেইছি যে আমরা একটা জাংশনে আছি, চলে আসি এই পার্টটা, সোজাটা কালিম্পং যেটা দেখালাম, এবার চলে আসছি কালিম্পং থেকে লেফট সাইডে। এই যে ক্লিফটা একটু হয়তো স্পষ্ট, এটা হচ্ছে আমাদের সিকিমের তারে ভিড়। সিকিমের একটা পার্ট সকালবেলা দেখেছিলাম নামচি চারধাম, ওইটারই কন্টিনিউয়েশন হচ্ছে এই পাহাড়টা। আমি লাস্ট ইয়ার এই তারে ভিড়ে গেছিলাম, আর এই তারে ভিড় থেকে এই কালিম্পং শহরের রাত্রের ভিউটা দেখিয়েছিলাম, আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমার দুটো পছন্দের জায়গা, তারে ভিড়, কালিম্পং। এত হাওয়া দিচ্ছে আবার কালকের মতন না, বাপরে বাপ। কালিম্পংও আমি গেছি, কিন্তু যখন কালিম্পং গেছিলাম তখন আমি ব্লগ করতাম না, তাই সেগুলোর ফটোজ রয়েছে, ভিডিওস রয়েছে ছোটো ছোটো, বাট অ্যাজ আ ব্লগ ভিডিও কিছু নেই। আর ডেলোতেও গেছিলাম যে বছর কালিম্পং ঘুরতে গেছিলাম। এবার কালিম্পংয়ের লেফট সাইডটা হচ্ছে সিকিম, যেটা দেখিয়ে দিলাম তারে ভিড়, নামচি, চারধাম। আর কালিম্পংয়ের রাইট সাইডটাই কী পড়ছে সেটাও দেখাবো, তবে এক্ষুনি না, ওটা একটু সারপ্রাইজ থাকুক, আমি যখন এই পুরো প্রপার্টিটা দেখাবো তার সাথে ওটাও দেখাবো। এখন যাবো স্নানে। জেনি কটা বাজে রে? 12টা বেজে গেছে। মৈনাক গেছে স্নানে, আর এ তো অনেকক্ষণ আগেই স্নান করে নিয়েছে, কারণ ওকে রেডি হতে হতো অনেকগুলো রিলস ওর ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও সব বানানো, আমি শ্যুট করে দিলাম। আমি হচ্ছি ফটোগ্রাফার, তাই জন্য আমি শ্যুট করে দিয়েছি। মৈনাক থাকলে মৈনাক করে দেয়, বাট ওকে বললাম তুই যা স্নান সেরে নে, কারণ এরপরে আমি কিছু রিলস বানাবো, শর্টস বানাবো, তো সেগুলো মৈনাক করে দেবে বা জেনি করে দেবে, তাই জন্য একেবারে রেডি হয়ে নি। হয়ে যাওয়ার পরে যখন এই প্রপার্টিটা দেখাবো তার সাথে কালিম্পংয়ের রাইট সাইডে কী আছে সেটা তোমাদের বলবো, আর তাহলেই বুঝতে পারবে আমি কালকে কেন বলেছিলাম যে আমি এখন পাহাড়ের জাংশনে দাঁড়িয়ে আছি। সো দিস ইজ দি এন্ট্রি অফ আওয়ার হোমস্টে। সো এখান দিয়ে ঢুকে তোমরা দেখতেই পাচ্ছ শি ইজ অলরেডি এনজয়িং দি অ্যাম্বিয়েন্স। প্রচুর গাছপালা আছে, নানান রকমের পাহাড়ি ফুল গাছপালা তোমরা দেখতেই পাচ্ছ, তার মাঝখানে আমাদের এই হোমস্টেটা। এবং এই হোমস্টেটা প্রায়
রাদার এই যে বাড়িটি তোমরা দেখছো, এটা প্রায় 100 বছরের পুরনো। এই বাড়িটা যখন চাইনিজরা এসে এখানকার টি গার্ডেনগুলো শুরু করেছিল সেই সময়কার বানানো, সো অলমোস্ট 100 ইয়ার্স। সো তোমরা দেখতেই পাচ্ছ, অলমোস্ট দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ রাদার দিস ইজ অ্যান হেরিটেজ প্রপার্টি। কি সুন্দর, পুরো মনে হচ্ছে না সেই যেরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো হয় না। জাস্ট ফর আ গ্লান্স, সো দিস ইজ দি নেম অফ দিস হোমস্টে, স্টে ইন পেশকিকো ভিলেজ, অ্যান্ড দিস ইজ দি কন্ট্যাক্ট ডিটেলস। ইফ ইউ ওয়ান্ট তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, অ্যান্ড ডিসক্রিপশনেও একটা লিঙ্ক রাদার নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঢুকেই এরকম একটা, এই জায়গাটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, এবং তারপরেই শুরু হয়ে যাচ্ছে এই কটেজেসগুলো। এখানে ব্যাক টু ব্যাক দুটো কটেজ আছে, সো আমাদের দুটো কটেজ, কিন্তু লাইক আরেকটা ফ্যামিলি এখানে আছেন। সো এই কটেজটা আমাদের, আমরা এখানে ঢুকে পড়েছি। সো জিনিসপত্র অলরেডি ছড়িয়ে ছিটিয়ে গেছে, সো এরকম টাইপের দুটো বেড, অ্যান্ড এখানে একটা টেবিল মতো আছে, অ্যান্ড দিস ইজ দি ওয়াশরুম, গিজার বগেরা, কমোড, বেসিন, গিজার, সো যেটুকুনি দরকার। এটা একটা রুম, সামনে বেরিয়েই একটা বড় সড় লন দেখতেই পাচ্ছ। নি হচ্ছেন এখানকার ফেমাস, এর কালার কম্বিনেশন দেখে হঠাৎ করে চিতাবাঘ মনে করতে পারে, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, ফটোস তোলা যায়। সো লেটস গো। আচ্ছা, এই জায়গাটাতে একটা সিঁড়ি মতো আছে, এই সিঁড়িটা দিয়ে যদি আমরা আস্তে আস্তে নেমে যাই, এটা হচ্ছে আরেকটা কটেজ, যেই কটেজটা আরেকটা রুম আমাদের। সো দিস ইজ অ্যানাদার রুম, অ্যাজ ইউজুয়াল দুটো বেড আছে। এখানে একটু অন্ধকার, বাট লাইক এখানে একটা বাথরুমের সামনে একটা ছোট্ট স্পেস মতো আছে। এখানে বাথরুম সেম, কমোড, বেসিন, গিজার, সমস্ত কিছুই আছে, আর সাজাগোজার জন্য আয়না আছে। সাজাগোজার জন্য আয়না আছে। আর একটা মেন পার্ট তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, মানে সেলফি জোন, ওটা তো ভালোই, ওখানেই দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। বাকি আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে সকালবেলাটা দুর্ধর্ষ লাগে। মধুরিমা দরজাটা বন্ধ করে বেরোলো, এই সামনেটা দেখতে পাচ্ছ, এখানে একটা দোলনা মতো করা আছে, এবং সামনেই হচ্ছে বনফায়ারের সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। সো যদি কেউ বনফায়ার করতে চায়, বারবিকিউ করতে চায়, এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হয় হোমস্টের তরফ থেকে, সাথে একটা সুন্দর দোলনা বড় সড়ো, যেটার মধ্যে বেশ কিছুজন উঠে বসে দোল খেতে খেতে সেই বারবিকিউ অ্যান্ড বনফায়ার এনজয় করতে পারে। এইটা হচ্ছে বনফায়ার পয়েন্টটা, আমরা একটু উপরে চলে এসেছি জাস্ট টু গিভ ইউ আ গ্লিমস অফ দি ভিউ পয়েন্ট, বেসিক্যালি যেটা আমরা বলতে পারি। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারবে, সেটা আমার সবসময় মনে হয় যে নিজের চোখে দেখা, এবং যে জিনিসটা রাদার আমরা চোখে দেখতে পাই সেটা কোনো সময় ক্যামেরা জাস্টিস করতে পারে না, বাট স্টিল তোমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি, তোমাদেরকে সানরাইজ এবং যে সকালের কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। নাও এখানকারটাই তো এখান থেকেই নেওয়া, এখান থেকেই নেওয়া, মাঝখানটায় যেখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সকালবেলাতে, তার ঠিক পাশেই তোমাদেরকে চারধামের শিব ঠাকুরের মূর্তিটাও দেখিয়েছি সকালবেলাতে, একদম প্রমিনেন্ট মনে হচ্ছিল, বড় জায়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আর এখন যত বেলা গড়াচ্ছে মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, কিন্তু স্টিল চোখ দিয়ে কিন্তু শিব ঠাকুরকে এখনও দেখতে পাচ্ছি। সো দিস ইজ দি এরিয়া, দিস আর দি বিউটিস ওয়্যার উই আর স্ট্যান্ডিং রাইট নাও। আর আজকে
31st নাইট আমরা এখানে এনজয় করব, নিউ ইয়ারকে সেলিব্রেট করব। আমাদের লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেছে, তার জন্য ভাবলাম লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা যাব মনেস্ট্রি। তো এখানে আছে গরম ভাত, মৈনাক পরিবেশন করছে, এটার ভেতরে আছে ডাল, এটা হচ্ছে আন্ডা কারি, এখানে একটা শাক আছে, এখানে আছে আলু বাঁধাকপির তরকারি। অনেক বকবক করেছি, এত কথা বললে খিদে তো পায় বলো, আর এখানে কাজ কি, খাও ঘুমাও রিল করো ভিডিও করো, ব্যাস আর খাবো থাকতে তো হবে। হ্যাঁ, যা পেটে ঢুকছে সেটা তো বারো করতে হবে, নাহলে নেক্সট আইটেম ঢোকাবো কোথা দিয়ে। একদম পারফেক্ট মৈনা। খাওয়া দাওয়া করে এখন এক্সারসাইজের জন্য আমরা বেরিয়েছি, আর একটু হেঁটেই আমাদের গরম লেগে গেছে, জিভ বেরিয়ে গেছে। সামনে আমাদের লিডার যাচ্ছে, মাঝখানে আমাদের কে, এটা খরগোশ, কে রে এটা খরগোশ, আর এই যে একদম হালত খারাপ, নানা দম আছে। পৌঁছাবেই তো এসে গেছি মনেস্ট্রি, বেশি কথা বললে জিভ বেরিয়ে যাবে, পৌঁছে গিয়ে তারপর বলছি। এটা একটা ছোট্ট মনাস্ট্রি আমাদের ইকো ভিলেজ রিসর্টের পাশে, একটু হেঁটে চলে আসলাম। এই যে, তবে মনাস্ট্রির ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য ওখানটায় করতে পারবো না, দেখাচ্ছি কোন জায়গাটা। এটা বাইরের অংশ, তাই এখানে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখালাম, আর একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। দেখা হয়ে গেল মনেস্ট্রি, আর তোমাদের বললাম যে ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, যদিও সেটা লেখা ছিল, সেটা দেখেই তোমাদেরকে বললাম। বাট ওখান থেকে বললো যে হ্যাঁ, ফটো তুলতে পারবে বা ভিডিও করতে পারবে। আমি ভিতরটায় আর ঢুকিনি, কারণ জুতো খুলে যেতে হবে, আবার জুতো বাঁধো, সব অসুবিধা। তো সেই কারণে বাইরে থেকেই যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। ইনি ঢুকেছিলেন ভিতরে, আর কি শান্ত, একদম মেইন রোড, তো এত গাড়ি যাচ্ছে ভয়ও লাগে হেঁটে হেঁটে। আগে এরকম কোনো ভিডিওতে আমরা বলেছিলাম যে যেরকম ধরনের রুল আমরা রুল ফলো করার চেষ্টা করি, সো এখানেও রুল ফলো করাই হয়েছে, কিন্তু উইথ ডিউ পারমিশন আমরা এখানে ভিডিওটা করেছি। অনেক জায়গায় করতে দেয় না, মেইনলি মনাস্ট্রিজ গুলোতে। ভিতরেও ঢুকেছিল, আমি ওকে বলছি কি শান্ত, বলছে হ্যাঁ বুদ্ধ তো শান্তিরই প্রতীক। বাট সিরিয়াস, কোনো ধরনের মানসিক অশান্তি নিয়ে কাছাকাছি কোনো মনাস্ট্রি থাকলে পৌঁছে যাও, ওখানে বেশ কিছুক্ষণ টাইম কাটাও, মনে শান্তি ফিরে আসবে, মানে শান্ত হয়ে যাবে মাথা মন সবকিছু। চলো এবার ধীরে ধীরে নিচের দিকে নামি, কারণ আমাদের পাহাড়ি রাস্তায় ওঠা নামা সবেতেই টাইম লাগে, কারণ আমরা তো ইউজ টু নই। এই যে সামনে কালিম্পং পাহাড়টা, আর বলেছিলাম তার রাইট হ্যান্ড সাইডে, এখন যেহেতু রোদ্দুরটা চলে গেছে না অতটা বোঝা যাচ্ছে না, বাট এই যে পাহাড়টা, এটার মাথায় হচ্ছে তিনচুলে। এবার তো বুঝতেই পারছো কেন বলেছিলাম চারিদিকে আমাদের পছন্দের জায়গা। তো এইটা হচ্ছে বড় মাঙ্গা, আর এই মিডল পার্টটা হচ্ছে ছোট মাঙ্গা। এই যে উপরে এইবার যদি দেখতে পাবো, একদম এই যে, এই যে উঁচু হয়ে আছে গাছগুলো, এই যে এইটা হচ্ছে 31st নাইট সেলিব্রেশনের জন্য, পার্টির জন্য আমরা কিন্তু প্রায় রেডি হয়ে গেছি।
এই হোমস্টেতে যে দাদা আর ভাবি ছিল তার মা, আমাদের সকলেরই আন্টি, সেই আন্টি বনফায়ারে আগুন দিয়ে আমাদের এই পার্টি বলো বা সেলিব্রেশনের স্টার্ট করেছিলেন। হ্যাপি নিউ ইয়ার ফ্যামিলি, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, 5 না কত দেখলাম, 5 ডিগ্রি না, ও হাড় কাঁপানো ঠান্ডা। বাট এরকম ঠান্ডাতে আমরা অনেক জায়গায় ঘুরেছি, এর থেকে আরও অনেক ঠান্ডাতে ঘুরেছি, বাট রাইট নাও উই আর এনজয়িং। সামনের কালিম্পং শহরটাতে পুরো বাজি ফাটছে, কিন্তু তোমাদেরকে যে ভিডিও করে দেখাবো কিচ্ছু আসছে না ক্যামেরাতে, তাই জন্য বৃথা চেষ্টা করে লাভ নেই, জাস্ট তোমাদের মেসেজটা পাস অন করলাম। সিকিমের সাইডে বাজি ফাটছে, এদিকে তিনচুলে বারামাংওয়া ছোটামাংওয়াতে বাজি ফাটছে, কালিম্পংয়ে বাজি ফাটছে, আমাদের এখানেও হচ্ছে। বাট আমি যেখানে আছি ওখানে বাজি ফাটছে না, তো সেটা তোমাদের দেখাতাম। বাট চারিপাশে এত ফাটছে আর পাহাড়গুলোতে যে বাজি ফাটছে না, দূর থেকে দেখা যাচ্ছে, মানে বিউটিফুল লাগছে। আজকে রাতে ডিনারে আছে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন ফর নিউ স্পেশাল। আমরা এখনও নিইনি, কারণ 12টা অবধি অপেক্ষা করছিলাম, 12টায় সবার সাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে তারপরে আমরা ডিনারটা নেব, তাই জন্য তোমাদের বলে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাইকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের সমস্ত খুশি নিয়ে আসুক, তোমরা খুব ভালো করে আরও যা যা মনের ইচ্ছা আছে সেগুলো সব পূরণ করতে পারো, সেই দিকে এগিয়ে যাও, এই আশা নিয়েই আজকের এই ভিডিওটা এন্ড করছি। আজকে সারাটা দিন যা যা করলাম, যা যা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট লাইক শেয়ার করবে। নতুনরা কিন্তু আমার চ্যানেলটাকে কী করবে মৈনাক, সাবস্ক্রাইব করবে। ইয়েস, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার।